মুমিনদের উপরে কখনো কাফের বেঈমানেরা প্রবল হতে পারবে না, বিজয়ী হতে পারবে না, প্রাধান্য লাভ করতে পারবে না। এখন যে প্রাধান্য লাভ করছে এর কারণ হলো মুসলমানদের অবহেলা, মুসলমানদের দুর্বলতার কারণে। মুসলমান সলিড মুসলমান, ইমানদার, পুরোপুরি ইমানদার, পরিপূর্ণ ইমানদার পৃথিবীতে নাই, যার কারণে আজকে কাফের বিমানেরা বিজয়ী, তারা প্রবল। আর দুর্বল ইমানদারদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। আল্লাহ যে ওয়াদাটা করছেন মুসলমানদের উপরে কাফেরদেরকে বিজয়ী করবেন না, এর অর্থ হলো সলিড ইমানদার যদি হয়, সলিড ইমানদারদের উপরে কাফের বিমানেরা বিজয়ী হতে পারবে না। এর একটা উদাহরণ দেখেন, আফগানিস্তানে অনেকবার অনেকবার দখল করছে, দখল করিয়া কেউ কিন্তু আফগানিস্তানে থাকতে পারে নাই। সর্বশেষ আমেরিকায় আফগানিস্তান দখলে নিছে, আমেরিকায় দখলে নিয়ে ঘোষণা দিয়েছে তালেবানরা সন্ত্রাসী, তারা জঙ্গিবাদ, এইবাদ সেইবাদ। জঙ্গিবাদ তো এখন একটা সস্তা কথা হয়ে গেছে, রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য যে কাউকে জঙ্গিবাদ বানানো এটা একটা সহজ পন্থা, ঠিক কিনা জোরে বলেন? পছন্দ না হইলেই তারে জঙ্গিবাদ বানায় দেওয়া। এই জঙ্গিবাদের আবিষ্কারক কিন্তু কাফের বিমানেরা, এর জালে ফাঁদে পা দিছে বর্তমান মুসলিম সরকারগুলি। ওখানে আমেরিকায় বানাইল জঙ্গিবাদ, বাস আফগানিস্তান এসে দখল করছে, দখল করে দেহে এখন প্রতিদিনই মরতে হয়। সেনাবাহিনীর অবস্থা এমন হয়েছে অধিকাংশ পাগল হয়ে গেছে, তার চিরা হয়ে গেছে, কেউ কেউ পলায়া আফগানিস্তান থেকে বেরিয়ে গেছে, কেউ কেউ আত্মহত্যা করতেছে। এইভাবে কতদিন চলতে পারে? যার কারণে আবারও তালেবানদের সাথে সমঝোতা করে এখন আবার নতুন ফতোয়া জারি করছে, তালেবানরা জঙ্গিবাদ না, সন্ত্রাসী না। আমেরিকা যদি সন্ত্রাসী বলে এটা যেমন বিশ্বাস করি না, এরা যদি সন্ত্রাসী না এটা বলে এটাও বিশ্বাস করি না। ইমানদারদের প্রতি বিশ্বাস আমাদের আছে, আমেরিকার কথার উপরে নয়, বক্তৃতার উপরে নয়। ওই তালেবান ইমানদারদের কাছে আফগানিস্তানে মায়ের খায়া, পিঠা খায়া আফগানিস্তান থেকে ভাগছে, অর্থাৎ বেশি সময় থাকতে পারে নাই। এটাই বোঝা এই তফসিরের দ্বারাতে, এটাই বোঝা গেল আল্লাহ পাক মুমিনদের উপরে কাফের বিমানদেরকে প্রবল করেন না। এর চতুর্থ নম্বর অর্থ তত্ত্বজ্ঞানীগণ আরেকটা বলেছেন, সেটা হলো সারা পৃথিবী থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে মুমিনদের উপরে কাফেরদের কোনো পথ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, এর অর্থ হলো যে এখানে সাবিলা পথ বলতে বলা হয়েছে গোটা পৃথিবী থেকে কখনো মুসলমানদেরকে নিঃশেষ করতে পারবে না, মূলোৎপাটন করতে পারবে না। গোটা পৃথিবীতে গিয়া মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য কত চেষ্টা হয়েছে, মূলোৎপাটন করতে পারছে? একটু চীনের দিকে তাকায় দেখেন, চীনে মুসলিম সৈন্য করার জন্য ওরা কি নাইবা করেছে। ওরা মেশিন বের করেছে, মেশিন মুসলমানদের শরীরের হাড় থেকে গুস্ত আলাদা করার জন্য মেশিন বের করেছে, ওই মেশিন দিয়া হাড় থেকে গুস্তগুলি আলাদা করে তারা কবাব বানিয়ে, মুসলমানদের গুস্ত দিয়ে কবাব বানিয়ে তারা খেয়েছে, মুসলমান সৈন্য করার জন্য, মুসলিম সৈন্য করার জন্য। চীনে কি মুসলিম সৈন্য হয়েছে না মুসলমান আরো বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহ পাক এমন রূপ দিয়া দিছে করুণা নামক রূপ। আল্লাহ পাক আমার ভাইরা যে কোনো একটা কারণে গজব দেয়, নমরুদ দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করব, এই যুদ্ধ করব নমরুদ দিয়ে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য বাহিনী বাড়িয়েছে, ল্যাংরা মশা, ল্যাংরা মশা, এর আগে পৃথিবীতে মশা ছিল না। এই আমরা যে মশার কামড় খাই এর জন্য দায়ী নমরুদ দিয়া, এর জন্য হ্যাঁ গুণাগারও হবে আমরা মশার কামড় খাওয়ার জন্য, এর আগে মশা ছিল না। এই মশা আল্লাহ রাব্বুল আলামিন মশা বাহিনী পাঠাইছেন, এক এক মশা এক একটা নাকে দেয়া ঢুকে একটা কামড় দেয়, পরে আর মরে। আপনারাই বলেন এই মশারে যদি তীর মারে তীর লাগানি যাবে? এরা দ্রুত তীর মারতেছে, কই ভাই তো মশার শরীরে লাগে না, হেগো শরীরে যায় পরে, দাও দিয়া কূপ দে মশা মরে না, এক একটারে এক এক মশায় ধরে আর মারে।
যখন মরে নাক দিয়ে আস্তে করে বেরিয়ে যায়। লেংরা মশাই হে এক জায়গার মধ্যে বুয়ে বুয়ে কান্দে আর কয় আল্লাহ যারা সুস্থ এরা তো এক একজনের নাকে দিয়ে ঢুকে আর মইরিয়া বেরিয়ে যায় আরেকটারে ধরে। আল্লাহ গো আমি তো দুর্বল তাফা তোফা মারলে শেষ, এই জন্য কারো নাকে দেয় এখনো ডুবতে পারি নাই। আল্লাহ কয় একটু সবর কর, অধৈর্য হইস না, তোরে দে বড়ডারে ধরামু। আল্লাহ পাক বললেন নমরুদ্দেরে ধর, নমরুদ্দেরে ধরছে নাকে দিয়ে ঢুকছে, নাকে দিয়ে ডুইগিয়া কামড় শুরু করছে। এখন তো মাথার মধ্যে ব্যথা, কপালে ব্যথা, কপালে কিছু দিয়ে আঘাত করলে ব্যথাটা একটু কমে। এখন নমরুদ্দে এক লুক রাখছে মাথার মধ্যে পিডানির জন্য, কারণ আঘাত বন্ধ করলেই মশায় কামড়ানি শুরু করে। এখন কি দিয়া পিঠাবে, যদি কাঠ দিয়া পিঠায় লোহা দিয়া পিঠায় তাহলে কপাল থাকবে, একটু নরম কিছু দিয়ে পিটাইতে হবে। নমরুদ্দিয়া বলতেছে দেখ নরম কিছু পাস কিনা, এবার যেটাই পিটায় কয় স্যার আমার কাছে আপাতত জুতা ছাড়া আর কিছু নাই। কই দিদি এই জুতা দিয়া পিটানো শুরু করছে, এবার কতক্ষণ পিটানো যায়, পিটারও তো একটা লিমিট আছে, পিটা থামলেই মশায় কামড়ায়। হ্যাঁ হঠাৎ করে হে ঘুমায় দেয় আর হে নমরুদ্দিয়া দেয় মশায় কামড়, আবার চিল্লানি দেয় আবার হে পিটায়। একবার রাগ হইয়া এমন পিটাই দিছে কপাল ফাইটা মশা বেরিয়ে দৌড়। ওই চিরের খোদা দ্রোহী যারা আছে, আল্লাহর দুশমন যারা আছে, আল্লাহর খাঁটি বান্দাদেরকে, আল্লাহর প্রিয় বান্দা মুসলমানদেরকে, মুমিনদেরকে মারার জন্যে, হাড্ডি থেকে গুস্ত আলাদা করার জন্যে তারা মেশিন আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশের মধ্যে সর্বপ্রথম করুণা ঢুকায়া, করুণা দিয়া আল্লাহ পাক এমন চাইজ করেছেন তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমানদের নামাজের জমাতে শরীক হইছে। সুবহানাল্লাহ বলেন প্রধানমন্ত্রী যে এখন পাহারাতে নামাজ রুডের মধ্যে, আগে তো মসজিদ ভাঙছে, মসজিদ তালা দিছে, এখন মসজিদের জায়গা হয় না, এখন রুট সহ গাড়ি বন্ধ করে তারপরে জুম্মার নামাজ আদায়। এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন সর্বশেষ, ওয়ালাইয়া জাআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের উপরে কাফেরদের কোনো পথ রাখবেন না। এই আয়াতের চতুর্থ নাম্বার তাফসির হলো মুফাসসিরগণ বলেছেন এই পৃথিবী থেকে কাফের বেঈমানেরা মুসলমানদের মূলোৎপাটন করার জন্য, মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করবে, যুদ্ধ করবে, কিন্তু পৃথিবী থেকে মুসলমানদের সংখ্যা কমাতে পারবে না। আল্লাহ পাক একজন মুসলমানদেরকে মারলে এর বিনিময়ে আল্লাহ পাক 100 বাড়ায়া দিবে। এক সময় গোটা পৃথিবীতে কয়জন মুসলমান ছিল, এখন 700 কোটি, প্রায় 700 কোটি মানুষ সারা পৃথিবীতে আছে। এর মধ্যে প্রায় 200 কোটি, চার ভাগের এক ভাগ, 200 কোটির কাছাকাছি বর্তমানে মুসলমান। সুবহানাল্লাহ বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে চার ভাগের এক ভাগ হলো মুসলমান। তাহলে এত মুসলমান তো পৃথিবীতে কখনো ছিল না। মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন ষড়যন্ত্র বাড়তেছে আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা আরো বাড়ায় দিতেছেন। একজন রে মারে দেইকা 10 জনে মুসলমান হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের উপরে অটল থাকার এবং মুনাফিকি কার্যক্রম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। সকলে বলি আমিন।